দিকে নদীতে বা বিলে বা পুকুরে ইত্যাদিতে ছিপ বা বড়শি দিয়ে মাছ ধরার জন্য মাছের টোপ হিসাবে পিঁপড়ার ডিম ব্যবহার করে এবং মাটি থেকে কেঁচো খুঁড়ে সেই কেঁচো টোপ হিসাবে দিয়ে মাছ ধরে এইরকম করাটা কি জায়েজ কি না? জায়েজ আছে, অসুবিধা নেই। কেন? এক মাছে বা কেঁচো খাচ্ছে সেই জন্য কোনো অসুবিধা নেই। যেসব মাছ রয়েছে বা যেসব প্রাণী রয়েছে পানিতে সেখানে তাদের আহার রয়েছে, বড় মাছ ছোট মাছকে খায় আর একটি অপরটির খাবার হিসাবে ব্যবহার হয়ে থাকে। বন জঙ্গলে ওই রকমই এক পশু আর এক পশুর খাবার। জি, এরকম করাটাকে জায়েজ কিনা? জায়েজ আছে ইনশাআল্লাহ। এবং এই সমস্ত কেঁচো বা পিঁপড়ার ডিম দিয়ে মাছ ধরলে সেই মাছ খাওয়া জায়েজ কিনা? হ্যাঁ জায়েজ, আল্লাহ তাআলা আলাম।